হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের দারুণ একটি ভিডিও দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহামণি গ্রাম, মহামণি বুদ্ধ বিহার। খুবই সুন্দর একটি গ্রাম, আদর্শ গ্রাম। এই মহামণি গ্রামের অনেক কিছু আছে দেখার মতো, বিশেষ করে পহেলা বৈশাখ, এপ্রিল 13, 14, 15 এখানে মেলা হয়, যেখানে চাকমাদের বিয়ে হয়। তখন এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, সারা দেশ থেকে মানুষ আসে মেলা দেখার জন্য, পহেলা বৈশাখের মেলা, পাহাড়ি মেলা দেখার জন্য। এখানে অনেক সুন্দর, ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন তাদের যে ধর্মীয় যে মূর্তিগুলি, তাদের দেবতার যে মূর্তিগুলি, এগুলি এখানে বিশাল বড় বড় আকারে আছে। এই জায়গাগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর। আপনারা যারা বিশেষ করে রাউজানে আছেন তারা এই জায়গাটি চিনেন। এটা হচ্ছে চট্টগ্রাম পাহাড়তলি মহামণি গ্রাম। এখানে প্রায় মানুষ আসে দেখতে, এদের যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে ধর্মীয় উপাসনালয় তারা এখানে ছুটে আসেন, তাছাড়াও দেখার জন্য বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসেন। বিশাল বড় বড় মূর্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এটা মহামণির যে স্কুল রয়েছে, এখানে রয়েছে দোকানপাট, এখানে গ্রামের জন্য যতটুকু প্রয়োজন সব কিছুই আছে। এখন আমি সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন মহামণি বৌদ্ধ বিহারের এটা গেট। গেটের মধ্যেই এখানে প্রতিষ্ঠাকাল লেখা আছে, এটা দেখতে পাচ্ছেন। এখানে ভিতরে আমি প্রবেশ করব। এখানে মহামণি যিনি করেছেন এই মন্দিরটি, তার বিস্তারিত দেওয়া আছে। ভিতরে অনেক সুন্দর, খুবই সুন্দর, যেহেতু এটা পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকা অনেক বেশি সুন্দর হয়। তাছাড়াও এখানে বিশাল বড় বড় মূর্তি রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের। এই মহামণি অনেক নাম করা একটি জায়গা। এখানে মেলার সময় ইন্ডিয়া থেকেও শ্রীলঙ্কা থেকে কিন্তু মানুষ আসে, অনেক বেশি মানুষ হয় এখানে। এখন যেহেতু মেলা না, এখন সাধারণ একটা দিন, এখানে তেমন মানুষ নেই, তবে বিকেলের দিকে মানুষ আসে এখানে ঘুরতে আসে, দেখার জন্য আসে। আর বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন তারা পূজা করতে আসে, তারা ধর্মীয় উপাসনা করতে আসেন। এখানে বড় বড় মূর্তি দেখতে পাচ্ছেন, ছোটো বড় অনেক মূর্তি রয়েছে। এগুলো ছোট ছোট মূর্তি, এটা হচ্ছে বড় বড় মূর্তি। এখানে ছবিতে কিন্তু ছোটো দেখা যাচ্ছে, কিন্তু এগুলো অনেক বড় বড়। তো যারা আপনারা এখনও যান নাই, আশা করব কোনো এক সময় ঘুরে আসবেন, এই সুন্দর জায়গাটি দেখে আসবেন, এটি একটি ঐতিহ্য। এখানে যেতে হলে চট্টগ্রাম বন্দরহাট থেকে আপনি গাড়ি যুগে অথবা রাস্তার মধ্যে থেকে সিএনজি যুগে মাত্র 40 টাকা দিয়ে পাহাড়তলি নামবেন, রাউজান পাহাড়তলি। সেখান থেকে 15-20 টাকা নিবে, অথবা রিক্সায় করে যেতে পারেন খুব সহজেই। মহামণি বুদ্ধ বিহার বললে নিয়ে যাবে, মহামণি গ্রাম। এই গ্রামটি বিশেষ করে এখানে নামের সাথে বুদ্ধ দেবতার যে মূর্তি রয়েছে সেটার সাথে মিল রেখেই রাখা হয়েছে। তো আপনারা যারা যেতে চান তারা খুব সহজে যেতে পারেন রাউজানের এই ঐতিহাসিক এই বুদ্ধ বিহার, মহামণি বুদ্ধ বিহার, মহামণি বুদ্ধ দেবদের গ্রাম, যেটাকে মহামণি গ্রাম বলা হয়। এখানে সৌন্দর্য, ফুল এবং এখানের যে পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে মুগ্ধ করবে। তো সবাই ভিডিওটি শেয়ার করবেন। আজকে এ পর্যন্ত।